question by question আসি একটা করে আমাদের একটা রিপোর্ট থাকলো ফার্স্টে ছিল হচ্ছে ডক্টর ফস্টার সেন্টার প্রাইমারি কেয়ার এটা পাবো where we don't find the God's blessing, that is called
of health. So it is not a place, rather it is a state. Because oh, it is often bothered. Okay, because have you ever seen the health on payment? Have you ever seen the payment? Topor that is to tells the basic story. The key follows they will see that kind of argues and becomes like really proud of his knowledge, and then they started revolt against God, and after revolting they kind of like thrown away from the hell. Are their followers Shiva Mephistopheles and other angels, so they are considered as the fallen angels. Bible it could use for fallen angels. So Mephistopheles was a fallen angel. Seven deadly sins ne likha jabe to the pride, tar pore hocche gluttony, tar pore hocche gluttony hocche overeating ta ami ekta class ekhon I'm sure Google search kore amra to boi ta detail e pori na I'm sure we left out gluttony acha ha eta ta ashi ha last din ami ekta jinis mention korchi amar pore mone holo I'm like kind of Google and found a paper ami puro paper ta unlock kora chilo লক করা ছিল আমরা করতে আমি খুব পে সো অ্যাবস্ট্রাক্টটা করলাম ওইটা কমপ্লিটলি পেপারটাই লেখা ছিল সাইমন মেডিসিনের কনসেপ্ট অ্যান্ড ডক্টর ফস্টার ওখানে যেটা বাটনি বলতে যাচ্ছে যে আপনার মতো আপনি বললেন না যে হাঙ্গার ফর নলেজ এটাকে ওরা বাটনি কনসিডার করছে সো ইট কুড বি আ পয়েন্ট অ্যাজ ওয়েল যে হাঙ্গার ফর নলেজ হ্যাঁ এটা হচ্ছে আলটিমেটলি বাটনির আন্ডারে যাবে ঠিক আছে সো প্রাইড হচ্ছে যে এইভাবে পড়ে সো দ্যাট সাইমন মেডিসিন and then you make a reference with Dr. Foster's. Okay? Here for it. Next question. It was about the seven deadly sins. If the idea about seven deadly sins based upon the play Dr. Foster's. You have to read. Anger.
Everybody. সে বলে যে না
আমি দেখবই যে কি আছে, whatever is lying in black magic. ওকে বারবার বলা হয় কিন্তু যে this will be your ultimate destination. After 24 hours you have to be dragged by Lucifer into hell. এবং forever তুমি হেলে থাকবে. But still he kind of persisted in his decision যে না, I will sign the pact and I will be the follower of Lucifer. তারপর এমনি এমনি আর কাইন্ড অফ এটা এমনি ইফেক্টটাই তো আমাদের মধ্যে অ্যাঙ্গার হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা এই সিরিয়ালটা একটু বলেন, বিকজ সেভেন ডেডলি সিনের এই সিরিয়ালটা একটু মেনটেন করতে হয়। হ্যাঁ এখানে অবস্থান দেখেছি, তারপরে
এখন এই কন্ডিশনটা দিয়ে হর্সটাকে সে সেল করে, তার মানে হর্সের টাকাও তো সে পায়। এরপরে হচ্ছে ওই লোকটাকে সে বলে যে তুমি পানিতে নামাতে পারো, যখনই হর্সটা পানিতে নেমে যায় বিকজ ইট একটা ম্যাজিক্যাল হর্স, ওটা একটা স্ট্রতে কনভার্ট করে। সো এখানে যদি গ্রিডের কথা বলতে যে শুধু পাওয়ার নলেজ না, তার মানিও কিন্তু ছিল, তার গ্রিড ফর মানিও ছিল, বিকজ সে ওখানে গিয়ে টাকা পয়সাও আর্ন করছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে দেখা যায় যে হি হ্যাজ বিন লেফট উইথ আ হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ, তার অনেক টাকা পয়সা সে রেখে যায় এবং সে মালিক করে যায় হচ্ছে বাংলাকে। এরপর হচ্ছে এন্ট্রি গেল, তারপর অ্যাঙ্গার অ্যান্ড দেন গ্লাটনি। গ্লাটনি দ্যাট টু বি কনসিডার ফর দ্য হাঙ্গার ফর পাওয়ার, হাঙ্গার ফর নলেজ। ওকে, তারপরে হচ্ছে স্লথ, হি বিকামস লেজি বিকজ হি আস্ক মাস্টারপিস টু ডু এভরি ওয়ার্ক অন বিহাফ অফ হিম। অ্যান্ড ইভেন কি একটা বই ফেচ করে আনলো, হি কাইন্ড অফ আস্ক মাস্টারপিস টু ব্রিং হিম দ্য বুক। তারপর হচ্ছে লাস্ট, লাস্ট হচ্ছে ফিজিক্যাল ডিজায়ার, যখন হি কাইন্ড অফ লাইক ট্রিক্স অ্যান্ড ব্রিংস দ্য হেভেন অফ ট্রয় ইন ফ্রন্ট অফ আদার রুলার, এবং এটাকেই সে সোর্স অফ এন্টারটেনমেন্ট হিসেবে ধরে নেয়। সো দিস ইজ লাস্ট। এটা গেল সাইমন ডেভিড সিনস। এরপরে ডাজ দি এন্ডিং জাস্টিফাই দ্য ফেট অফ ডক্টর ফসফাস? It does justify his fate, like what happened to him at the end, because he, but before even signing the pact, he knew the consequences. Even while signing the pact, he saw the signs of not signing that pact. So, and even Lefistokeris told him that if you do sign the pact, what will be the end result? Exactly. And yet he did it, so it was justified, like the fate he had. Yeah, and also justified because Arifra Dinesh, they amra ultimately jani, we know it. আমার এখন মাথায় আসতো যে ইউ ক্যান রেফার টু দ্য রিলিজিয়ান, যে অ্যাকর্ডিং টু বাইবেল অথবা অ্যাকর্ডিং টু যে ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি, ইফ ইউ ডু দ্য রং থিং দেন ইউ মাস্ট বি পানিশড। সো আলটিমেটলি অ্যাট দ্য এন্ডে হি গেটস হিজ পানিশমেন্ট, হি গেটস হিজ পানিশমেন্ট টু ডু এভরি কাইন্ড অফ রং ডিড, তাই না? সো তখন এরকম করে ওনার কথা লিখতে হবে যে হাউ হি ইজ অনার্ড এভরি পিপল অ্যান্ড হাউ হি কাইন্ড অফ লাইক ট্রাই টু অ্যাপ্লাই অন ভেরি শর্ট পাথ, তাই না? Short path, he was to be very powerful. And at the same time, he was becoming arrogant, proud, which is the main kind of crime. He kind of tried to have a sin, get up, the first and foremost sin again, to become proud. Even if you have an effect, he can learn by becoming boastful, by becoming proud, even Lucifer is also falling from the heaven. Yes. Lucifer, Mephistopheles, everyone, they fell from the heaven. So everyone gets their punishment here. So the last ending justifies the fate of Dr. Foster. And then number 6 is themes of Dr. Foster. Themes of Dr. Foster. Ki ki mona hai? Last class is tomra hai. The theme was to preach the religious teaching of the church. Thank you.
এই জন্য ওরা হচ্ছে কোপের কাছে গিয়ে আলটিমেটলি শেল্টার অথবা যেটাই বলি অ্যাডভাইস এইসব কিছু সেভ করতো কোনো ধরনের প্রসেস হচ্ছে রেনেসান্স টাইম। তারপর হচ্ছে কি হয় তখন ইউরোপে যেখান থেকে রেনেসান্সের হিস্ট্রিটা ওটা একটু বলি, এটা ইন্টারেস্টিং, এটা টেক্সের সাথে রিলেটেড তো বা গল্পের মতো আমি শোনা যায় মেডিয়েভাল টাইমে তখন কোপরা এত উন্নয় অভিযোগ শুরু করে দে স্টার্টেড ডুইং লাইক তখন বিজনেস শুরু করে। হ্যাঁ ওরা বলে যে ইফ ইউ আর ইউ হ্যাভ ওয়েলথ তোমার যদি অনেক টাকা পয়সা থাকে দে কাম টু আস অ্যান্ড টেক আ সার্টিফিকেট, সার্টিফিকেট কিসে টু এন্টার ইন টু হেভেন, এরকম একটা সার্টিফিকেট ওরা লিটারালি বিক্রি করতো টু সেল দি সার্টিফিকেট এবং ওই সার্টিফিকেট আপনি কিনলেই ইফ ইউ আর ডুইং হোয়াটএভার সেম হোয়াটএভার ইউ আর ডুইং ইটস নট ইভেন আ ম্যাটার ইউ উইল গো টু ডিরেক্টলি হেভেন ইফ ইউ হ্যাভ দি সার্টিফিকেট। সো ওই সার্টিফিকেটটা ওরা কিনতে থাকে বাতার সাথে সুন্দর ফ্রেম করে নিলামে করে লাগিয়ে রাখতো। সো দিস ওয়াজ দ্য স্টোরি, এইভাবে করে তার মানে বোঝা যাচ্ছে কত পরিমাণে অন্যায় হয়ে যাচ্ছে। হ্যাঁ দেন মার্টিন লুথার জার্মান ফিলোসফার সে কি করলো, সে বললো যে না দিস শুড নট বি এনি কাইন্ড অফ রিলিজিয়ান। ওখান থেকে হি গেট দ্য আইডিয়া অফ প্রোটেস্ট্যান্টিজম, দ্য রিলিজিয়ান ইজ উইদিন ইওর সেলফ, ইজ আ রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড দ্য গড, যখন সে অফেন্ডেড ফিল করছে দেয়ার ইজ নো মিডিয়াম অফ হোপ। এরপর ওই যুগে আরেকটা যদি ঘটনা শুরু করলো পিপল ইউজ টু ইনভেস্টিগেট দ্য ট্রুথ, আমরা বলতেছি না যে ট্রুথ ইনভেস্টিগেট করা এরকম হবে, ট্রুথ ইনভেস্টিগেট করতে হবে। সো রেনেসাঁ মানে লজিক আর সায়েন্স, সো এই লজিক্যালি কোয়েশ্চেন করতে হবে পিপল। তখন এই রেনেসাঁসের যুগে হচ্ছে কোয়েশ্চেন করা শুরু করলো, তখন হচ্ছে থিওরি জানা শুরু করলো। মেইন হচ্ছে প্রথমে এই রেনেসাঁ শুরু হয় দ্য আইডিয়া অফ কপারনিকাস, কপারনিকাস আমাদের আইডিয়া দেয় দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এর আগে তো বললাম দ্য সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। সো এই যে কপারনিকাস তার রিসার্চ ওয়ার্কগুলো দেখায়, তারপরে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইউজ টু বিলিভ যে না চিরন্তন সত্য ঘুরে যেতে পারে, উই হ্যাভ টু শো দ্য সায়েন্স, সব কিছু তখন মোর ডেভেলপমেন্টে আসা শুরু হয়। নিউটন তার হচ্ছে থিওরিজগুলো দেয়, সো তখন মানুষ সায়েন্সের দিকে ঝুঁকে যায়। যখনই মানুষ সায়েন্স বিলিভ করা শুরু করে দেন ইজ অলওয়েজ আ ক্ল্যাশ বিটুইন রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, সো যখনই সায়েন্স বিলিভ করা শুরু করে পিপল হ্যাভ দেয়ার ফেইথ লাইক লুজনিং ফ্রম রিলিজিয়ন, রিলিজিয়নের থেকে তাদের ফেইথটা ফেইডেড হওয়া শুরু হয় অ্যান্ড দে আর মোর অ্যাট্রাক্টেড টুয়ার্ড সায়েন্স। এবং এইটা আমাদের থিমের সাথে কীভাবে কি এখানে আলটিমেটলি দ্য পিকচার্স দেখায় না, দুটো পিকচার আমাদেরকে কিন্তু শো করে উৎসবপর মারলো বাই শোয়িং অ্যাট পার্সন রিলিজিয়নের বেসিক, ঠিক আছে যে আর আরেকটা হচ্ছে ডক্টর ফক্সাসের হি ওয়াজ আ স্কলার ম্যান বিফোর ইনভেন্ট এন্টারিং ইন টু দ্য ব্ল্যাক ম্যাজিক হি ইউজ টু বি ভেরি রেশনাল পার্সন, ঠিক আছে সে কাইন্ড অফ ভেরি রেশনাল থিং করতো এবং রেশনাল একটা পার্সন ছিল, বাট আলটিমেটলি হোয়েনএভার হি ইজ এন্টারিং ইন টু অল দিস কাইন্ড অফ মেডিয়েভাল টাইমস এর থিঙ্কিং এর হিসাব কি একটা মিল পাওয়া যায় তার চিন্তাভাবনা, যখনই সে ম্যাজিকটা শুরু করে জাস্ট লাইক দ্য পিপল ফ্রম মেডিয়েভাল টাইমস হি অলসো স্টার্টেড কাইন্ড অফ লাইক ব্রেইন ওয়াশ হয়ে যায় না ওই চার্মস অ্যান্ড এভরিথিং ইয়ে জাস্ট লাইক মেডিয়েভাল পিপল, তারা কোনো লজিক চিন্তা করে নাই কিছু চিন্তা করে নাই। সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেশনাল অ্যান্ড ইরেশনাল পার্সন, ডিফারেন্স বিটুইন দ্য মেডিয়েভাল টাইমস অ্যান্ড রেনেসাঁস, এই পাশাপাশি দুটো সিনারিও দুটো পিকচার শো করে। রেডিভেন নাকি আচ্ছা মেডিভাল টাইমস, মেডিভাল টাইমস থেকে রেনেসাঁস টাইমসে শিফট হওয়াতে ইভেনই মার্টিন লুথার কি মার্টিন লুথার কি মানে সিগনিফিকেন্ট ফিগার নাকি মানে উনি কি এরকম ক্যাথলিসিজম এন্ড প্রোটেস্ট্যান্টিজম এর মধ্যে মার্টিন লুথার সিগনিফিকেন্ট না 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 বাট রেনেসাঁ ওয়াজ এরকম একটা যুগ চলে আসে মানে সে সিগনিফিকেন্ট না তার আইডিয়াটা সিগনিফিকেন্ট, ওই টাইমে পিপল ইউজ টু বিলিভ ইন প্রোটেস্ট্যান্টিজম, প্রোটেস্ট্যান্টিজম এর আইডিয়াতে মার্টিন লুথার ওয়াজ ভেরি রিমার্কেবল, বাট মেইনলি রেনেসাঁ শুরু হয় উইথ দ্য আইডিয়া অফ কপারনিকাস। হ্যাঁ কারণ কপারনিকাস তখন দেখায় যে সাইন্টিফিক্যালি ওয়ার্ল্ড ঘুরে গেছে, যে আগে যে কথাটা চিরন্তন ধরেন এখন হঠাৎ করে আপনি যদি বিশ্বাস করেন যে
চাঁদে প্লট দিচ্ছে রিয়েলি, পিপল আর বাইং দ্য প্লটস দেয়ার, এটা যদি খুব হাইপ হয়ে যায়, কিছু কিছু মানুষ তো রকেট সায়েন্সও বিলিভ করে না, কিন্তু তারা বলে এটা একটা প্রোপাগান্ডা, ইউএসএ রাশিয়ার যে কোল্ড ওয়ারের টাইম থেকে এটা একটা প্রোপাগান্ডা চলছে, নো ওয়ান নোজ রকেট আদৌ যাওয়া যায় কিনা, ইভেন ওরা ক্ষেত্রে
course, he was a scholar and knowledgeable person. He was a nobleman. He was to do good for the people. She mentioned halo kichu korto. Kintu ultimately the scenario changes whenever he takes in charge of the black magic. She jokhon black magic er power ta pan, ultimately he starts doing harmful things to people. So act a knowledgeable person theke the way status kind of like demotion, there is a demotion in his status, nature, shop kichuri. Getting too much power without product. Recording ta off.